নমস্কার, ইনফোগুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা HTML এ কিভাবে UL ট্যাগ ইউজ করব, অর্থাৎ আনঅর্ডার লিস্ট কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে শিখে নেব। চলুন বন্ধুরা, আমরা প্রথমে নোটপ্যাড ওপেন করে নেই। এরপর আমরা এখানে HTML হেড টাইটেল, আমি এখানে টাইটেলের মধ্যে ইউজিং UL আনঅর্ডার লিস্ট আমি পুরাটাই লিখি, আনঅর্ডার লিস্ট। এখানে আমি ইউজিং আনঅর্ডার লিস্ট ট্যাগ লিখে টাইটেল বন্ধ করে দিলাম, এরপর হেড বন্ধ, এরপর বডি। বডির মধ্যে আমরা প্রথমে আমরা লিখব H1 হেডিং ট্যাগ, দেওয়ার পর আনঅর্ডার লিস্ট বিলো। নেক্সট আমরা H1 ট্যাগ বন্ধ করে একটি BR ট্যাগ ইউজ করব এবং একটু গ্যাপ দেওয়ার জন্য P ট্যাগ ইউজ করব। এরপর আমরা UL ট্যাগ লিখব, এখানে আমি লিখলাম সাপোজ সানডে, আমি এখানে UL ট্যাগের পরে একটি LI ট্যাগ ইউজ করব। এখানে সানডে দেওয়ার পর LI বন্ধ করে দিব, এরপর BR ট্যাগ ইউজ করব। এরপর LI মানডে, LI বন্ধ এবং পরে BR ট্যাগ ইউজ করব। আবার LI টুইজডে, LI বন্ধ, BR ট্যাগ ইউজ করব। আমি তিনটেই দেখাচ্ছি, এরকম করে আপনারা সানডে মানডে বা যে কোনো লিস্ট আপনারা আনঅর্ডার লিস্টে করতে পারবেন। তো বন্ধুরা, আনঅর্ডার লিস্ট মানে আপনার সিরিয়াল নাম্বারটি থাকবে না, কোনো একটি সাংকেতিক চিহ্ন সাহায্যে আপনাকে বোঝাবে। অর্থাৎ অর্ডার লিস্টের ক্ষেত্রে যেরকম আমরা এই জানুয়ারি ফেব্রুয়ারি লিখেছিলাম, বা এখানেও আমরা যদি UL এর জায়গায় OL করে দিতাম তাহলে সানডে মানডে টুয়েসডে এরকম 1 2 3 4 করে আসতো, তো এখানে আমাদের 1 2 3 4 করে আসবে না। চলুন আমরা দেখে নেই। তো আমরা এবার UL ট্যাগ বন্ধ করে দিব, বন্ধ করার পর বডি বন্ধ করে দিব, এরপর HTML বন্ধ করে দিব। তো আমাদের প্রোগ্রামটি কমপ্লিট। বন্ধুরা, আমরা এবার ফাইলে গিয়ে সেভ করি, ইনভার্টেড কমা UL ডট HTML ইনভার্টেড কমা ক্লোজ সেভ। আমরা সেভ করে নিলাম। এরপর আমরা এই UL-টাকে ওপেন করলাম, করার পর দেখুন আনঅর্ডার লিস্ট বিলো আমার লেখাটি শো করছে। আমি এখানে কি করেছিলাম, আনঅর্ডার লিস্ট বিলো H1 হেডিং ট্যাগের মধ্যে রেখেছিলাম এবং BR ব্রেক ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ দিয়েছিলাম, সেই জন্য এতখানি গ্যাপ এসেছে। এবার দেখুন সানডে মানডে টুয়েসডে আমরা লিখেছি LI এর মধ্যে লিস্ট আইটেম, তো এর মধ্যে দেখুন 1 2 3 4 আসেনি, যেটা আমরা আগের ভিডিওতে শিখেছিলাম অর্ডার লিস্টে 1 2 3 4 করে। তো আমার আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমার এগুলো পয়েন্ট করে আসবে, এবং পরবর্তী ভিডিওতে আমরা এই UL টাইপ OL টাইপ সম্পর্কে শিখব। তো বন্ধুরা, এইভাবে আমরা আনঅর্ডার লিস্ট ব্যবহার করে থাকতে পারি। তো আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনারা কিছু শিখতে পারেন তাহলে পারে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটিকে লাইক করে দিবেন।